ভীষণ চাষ বিজ্ঞান সম্মত চাষ সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপতে ভুলবেন না নমস্কার আমি অভিজিৎ চক্রবর্তী জেসি বায়োটেকের একজন ফিল্ড স্টাফ গত দু বছর ধরে আমি এই বাগানটির সাথে যুক্ত এই বাগানটি জলপাইগুড়ি আর শিলিগুড়ির মাঝখানে পড়ে জটিয়াকালী নামক একটি জায়গায় এই আমার যেই বাগানটিতে দাঁড়িয়ে আছি আমরা এই বাগানের মালিক আপনার নাম মোহাম্মদ রাজেশ নমস্কার এই যে পুরো জায়গাটা দাঁড়িয়ে আছি এর পুরো ঠিকানাটা বলুন তো এটা আমাদের পরে জটিয়াকালী জটিয়াকালী এরিয়া বলে আর এটা আমাদের পাড়ার নাম হচ্ছে নাগুগছ আর জেলা জলপাইগুড়ি আমাদের আর পিএস হচ্ছে রাজগঞ্জ ব্লক রাজগঞ্জে আপনি কতদিন ধরে এই চা বাগানের সঙ্গে জড়িত আছেন আমি মোটামুটি ছয় সাত বছর রিগেন ভিটা কেয়ার দিয়ে ক বছর চাষ করছেন রিগেন ভিটা কেয়ার আমাদের দুই বছর ধরে রিগেন ভিটা কেয়ার সম্পর্কে জেনেছেন কিভাবে এটা আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইউটিউবের মাধ্যমে এটা জেনেছি তুমি তো আগে অন্য সব প্রোডাক্ট ব্যবহার করতে বিশেষ করে রাসায়নিক প্রোডাক্ট ব্যবহার করতে তো এই আমাদের জেসি বায়োটেকের প্রোডাক্ট ব্যবহার করে তুমি কি লাভ পেয়েছো লাভ আগের থেকে অনেকটাই ডিফারেন্স বুঝতে পারছি আচ্ছা আগে যেরকম মানে বিভিন্ন ফলন আসতো না তো এই এরিয়াটাতে মানে বেশি ফলন আসে না এটা একটু বালি জমি তো হ্যাঁ বালি জমি এখানে এই চা গাছে বেশি ফলন আসে না তো এই ফলন কমের জন্য এই সোশ্যাল মিডিয়া দেখে কোম্পানির সাথে যোগাযোগ কোম্পানি থেকে আস্তে আস্তে আমার সাথে যোগাযোগ তো আমার পরামর্শেই হলো করছেন উনি আমাদের সমস্ত প্রোডাক্ট ব্যবহার করছেন করে এখন বেশ এখন আগে যা পেতো তার থেকে অনেকটাই পাতা ফলন বেড়েছে পোকামাকড় কমেছে রোগ প্রায় নেই এইসব বাগানে কোনো রোগ নেই এই জায়গাটা কতটা এখানে আমার আছে তিন বিঘার মতো তিন বিঘে জি জি তো এই তিন বিঘেতে আপনি আগে দু বছর আগে কত ফলন পেতেন তিন বিঘাতে মোটামুটি বিঘায় দুই কুইন্টাল করে আসতো দুই থেকে আড়াই কুইন্টাল দুই কুইন্টাল তো রিগেন ভিটা কেয়ার ব্যবহার করার পর এই তিন বিঘেতে কত কুইন্টাল করে পাচ্ছেন মোটামুটি রিগেন ভিটা কেয়ার ব্যবহার করার পরে আমার মোটামুটি পাঁচ ছয় কুইন্টাল কখনো সাত কুইন্টালও পাই বিঘাতে হ্যাঁ গত বছর সর্বোচ্চ সাত কুইন্টাল আসছে সর্বোচ্চ সাত কুইন্টাল হ্যাঁ এবছর শুরুতে এটা কটা রাউন্ড তুলেছো এটা আমার সেকেন্ড প্লাস তুলছি সেকেন্ড প্লাস থার্ড আসতেছে হ্যাঁ আগে সারা বছরে কটা প্লাস তুলতেন আগে সারা বছরে তিন থেকে চারটা আসত সারা বছরে তিন থেকে চারটা চারটা ম্যাক্সিমাম রিগেন ভিটা কেয়ার ব্যবহার করার পর থেকে সারা বছরে রিগেন ভিটা কেয়ার যাবত থেকে ব্যবহার করতেছি তো বছরে মোটামুটি ছয় থেকে সাতটা সাতটা প্লাস পাচ্ছি হ্যাঁ হ্যাঁ পাতার কোয়ালিটি আর পাতার ওজনও বাড়ছে এমনি যখন পাতা তুলে নিয়ে ফ্যাক্টরিতে যায় সেই সময় তো পাতার ওজনটা তো লস হয়ে যায় সেক্ষেত্রে আপনার পাতার কিরকম হচ্ছে না আমার পাতা মোটামুটি এখানে যা ওজন হচ্ছে ফ্যাক্টরিতে গিয়ে খুব একটা ডিফারেন্স হচ্ছে না মানে আমি পাতা যে গাড়িতে যাই মানে ফ্যাক্টরিও রিসিভ দেখি তো মানে খুব একটা ডিফারেন্স হয় না আর কি দুই চার কেজি এরকম কমে আর এর বেশি না আগে কতটা কম হতো মোটামুটি আগে মোটামুটি ভালোই কম হতো ফ্যাক্টরি যেতে যেতে আট দশ কেজি বিশ কেজির মতো কমে যেত আর রোগ তো কীরকম দেখছেন এখানে রোগ আগের তুলনায় আগে তো রোগ লেগেই থাকতো মানে ওই রোগের ওষুধ মাঝে মাঝে এরিয়াটাতে যেহেতু সয়েলে অ্যাসিডিক সয়েল তো এখানে প্রায় বাগানে দেখা যেত মাঝে মাঝে একটা দুটো তিনটে চারটে এরম করে গাছ মারা যেত তো এখানে এই সয়েলে রিগেন ভিটা কেয়ার ব্যবহার করার ফলে এই সমস্যাটা অনেকটাই সমাধান হয়েছে এটা কমছে মানে হঠাৎই এক দুটা জায়গায় যদিও দেখা যায় তো রিগেন ভিটা কেয়ারটা ওরা আবার একবার দিয়ে দেয় এক্সট্রা হ্যাঁ তো তখন এই সমস্যাটা ঠিক হয়ে যায় আর পোকামাকড় পোকামাকড় আগের থেকে অনেকই কম হয়েছে মানে আমাদের নিম তেলটা কন্টিনিউ ব্যবহার করি পোকা থাকুক ছাই না থাকুক নিম তেলটা কন্টিনিউ ব্যবহার করে প্রত্যেক রাউন্ডেই একবার দুবার তিনবার করে নিম তেলটা ব্যবহার করে পোকার পরিমাণের উপর যখন কম থাকে একটু কম দেয় তো এটাতে এই মশা বা অন্য লাল পোকা বলুন থিপস লুপার এগুলো বাগানে অনেক কম কম আর আপনার আশেপাশে যে বাগান আছে সেই তুলনায় আপনার গাছের
চেরা থেকে কি বুঝছেন? না, আশেপাশে বাগানের থেকে আমার প্রোডাকশনও বেশি হচ্ছে, প্লাস গাছের চেহারা মানে বাকিদের থেকে আমার গাছের চেহারা ভালো আছে।